দেড় বছর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা বুঝে পায়নি কর্তৃপক্ষ। আইসিইউ চালু হতে দেরি হয়, কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না জটিল রোগীরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 26 বছর আগে চালু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ না থাকায় শুরু থেকেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না জটিল রোগীরা। রোগীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এখান থেকে হয়তো রোগীদের ঢাকায় যেতে হচ্ছে আইসিইউর সাপোর্টের জন্য। তো এই যাওয়ার যে অনেক লম্বা জার্নি, এই প্রতিমধ্যেই অনেক রোগী হয়তো মারা যায় কিংবা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। 2010 সালে 10 কোটি 25 লাখ টাকা ব্যয়ে হাসপাতালে একটি স্বতন্ত্র আইসিইউ ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়। 5 কাঠা জমির উপর নির্মাণ করা হয় একটি দ্বিতল ভবন, যেখানে 3টি অপারেশন থিয়েটার, 5টি কেবিন ও নানা ধরনের 56টি বেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। আইসিইউ ভবনটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল 2016 সালে, কিন্তু যথাসময়ে তা শেষ করতে পারেনি ঠিকাদার, অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। শেষ করার কথা ছিল 16 সালে, সেখানে 18 সালের মাঝামাঝি এসে এক সপ্তাহ আগে বলবেন যে হ্যান্ডওভার নেন, এক সপ্তাহ হ্যান্ডওভার দিতে পারবেন, এক সপ্তাহের মধ্যে আমি হ্যান্ডওভার নিচ্ছি না, দোষ আপনাকে, তাহলে হবে? অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগের দাবি, কাজ শেষ হলেও তা বুঝে নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়কে একটি পত্রের মাধ্যমে ভবনটি বুঝে নেওয়ার জন্য অনুরোধ করি, কিন্তু ভবনটি উনি বুঝে না আনবার কারণে পুনরায় ওনাকে পত্রের মাধ্যমে আমরা আবার দ্বিতীয়বার অনুরোধ করার প্রেক্ষিতে উনি একটা কমিটি করে ভবনটি বুঝে নেওয়ার জন্য নির্দেশনা দেন, কিন্তু তারপরে উনি ভবনটি বুঝে নেননি। এখন যদি হ্যান্ডওভার না নেয় তাহলে হয়তো আর 2-1 মাস পরে আবার নতুন করে রং করা লাগবে, সেটা তো আমি আর করবো না। 1-2 নম্বর, আমার কাজের যেভাবে যে শিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে, এর ব্যতিক্রম কোনো কিছু হয় নাই। আইসিইউ সেবা নিশ্চিতে এরই মাঝে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা।